এবারে ডেকে নিচ্ছি চাঁদপুরের ছোট্ট এক প্রতিযোগীকে, যার নাম মুবারক করিম। হাফিজ মুবারক করিম এবারে মঞ্চে আসছে। أفبعذابنا يستعجلون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قالوا لئن لم تنتهي لتكونن من المخرجين قال إني لعملكم من القالين رب نجني وأهلي مما يعملون فنجيناه وأهله أجمعين إلا عجوزا في الغابرين ثم دمرنا الآخرين وأمطرنا عليهم مطرا فساء مطر المنذرين إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم كذب أصحاب الأيكة المرسلين إذ قال لهم شعيب ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين أوفوا الكيل ولا تكونوا من المخسرين وزنوا بالقسط وَاصِلِ الْمُسْتَقِيمِ وَلَا تَبْخَسُوا النَّاسَ أَشْيَاءَهُمْ وَلَا تَعْثَوْا فِي الْأَرْضِ مُفْسِدِينَ وَاتَّقُوا الَّذِي خَلَقَكُمْ وَالْجِبِلَّةَ الْأَوَّلِينَ قالوا إنما أنت من المسحرين وما أنت إلا بشر مثلنا وإن نظنك لمن الكاذبين فأسقط علينا كسفا من السماء إن كنت من الصادقين حسبك صدق الله العظيم মুবারক করিমের আজকের পারফরমেন্স কেমন ছিল জেনে আসি হাফিজ মাওলানা আবু ইউসুফ সাহেবের কাছে। সে যে আয়াতটি তেলাওয়াত করলো সেটা হলো খুব কঠিন একটি জায়গা, ১৯ নম্বর পারা থেকে ১৯, ১৬ এবং কিছু কিছু পারা আছে যেটা হাফিজরা খুব কঠিন,
তো সেটা এত স্মুথলি সে তেলাওয়াত করলো, সে অবশ্যই প্রশংসার দাবিদার। তোমার অনেক প্রশংসাও করছি, তোমার জন্য দোয়াও করছি। মোবারক করিম, তুমি এগিয়ে যাও। উস্তাদ জি, মোবারক করিম, তুমি এগিয়ে যাও ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তোমাকে অনেক উপরে অনেক লক্ষ্য প্রাণে পৌঁছায় দেখ আল্লাহ তাআলা। মোহতারাম শেখ ফখরুল হুদা, খুব সুন্দর তেলাওয়াত করেছো। তো তোমাকে পরামর্শ দিব, যার অনুকরণে পড়বা, যার অনুকরণ করবা, সম্ভব হলে পুরোপুরি উনার অনুকরণে, নতুবা নিজের সুরে পড়বা। ইন্নাহু হুয়াল আজিজুর রহিম, যাটা আরেকটু শক্ত হলে সুন্দর হবে, ভবিষ্যতে আরো ভালো করার চেষ্টা করবা। সম্মানিত অতিথি, বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের এজিএম জনাব আমিনুল হক, তোমার তেলাওয়াত অত্যন্ত সুন্দর হয়েছে, চমৎকার হয়েছে। তুমি এগিয়ে যাও, অনেক বড় হও তুমি। মোবারক করিম, তোমার জন্য ভালোবাসা এবং দোয়া দর্শকদের পক্ষ থেকে আমি জানাচ্ছি তোমাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।